আরে ক্যামেরা ধরবো কেমনে? নিচে নিচে এবং আমি আশিস কুমার সাহা, আমরা দুজন বিধানসভার অধ্যক্ষ মহোদয়ের কাছে আমাদের পদত্যাগপত্র তুলে দিয়েছি। উনি সেটা গ্রহণ করেছেন এবং পরীক্ষা নিরীক্ষার পরে সে বিষয়ে সংবিধানের আইন অনুযায়ী উনি ওনার দায়িত্ব পালন করবেন। আমরা আজ থেকে এই পবিত্র ত্রিপুরা বিধানসভার সদস্য হিসাবে আমাদের পদত্যাগ করে শুধু তাই নয়, আমরা ভারতীয় জনতা পার্টির সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলাম। ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্য পদ থেকেও আমরা অব্যাহতি নিয়েছি। মাননীয় সভাপতির নিকট, দলের সভাপতির নিকট আমাদের পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছি, আশা করি সেটাও গ্রহণ করা হবে। এখান থেকে বেরিয়ে আমরা নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হব। পরবর্তী সময়ে আমরা রাজ্যে ফিরে এসে আপনাদের কাছে বিস্তারিতভাবে আমরা আমাদের এই পদত্যাগের কারণ এবং ভারতীয় জনতা পার্টি থেকে নিজেদের সরিয়ে নেওয়ার বিষয়বস্তুগুলি আমরা তুলে ধরব। ধন্যবাদ। আজকে দিল্লিতে আপনারা নয়াদিল্লি যাওয়া হবে, এটা আপনাদের অবগত করা হবে। পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্যই আমরা নয়াদিল্লি যাচ্ছি। দিল্লিতে আপনাদের আজকে আমাদের এরকম কিছু বিষয়বস্তু নেই, তবে আগামী দিন অনেক কিছু হবে। তাহলে কি আমরা আগামী দিনে সুদীপ রায় বর্মনকে কংগ্রেসে দেখব? দেখা যাক, এখন আজকে নাই বললাম, শুধু আজকে এটুকু বলতে চাই আমরা পদত্যাগ পত্র দিয়েছি, কারণ মানুষের জন্যই তো আমাদের রাজনীতিটা করা। মানুষের কষ্ট দুর্দশা আমাদের আর সহ্য হচ্ছিল, আজকে অনেক হালকা ফিল করছি। যারা স্বীকৃত বিরোধী রাজনৈতিক দল, মানুষের স্বার্থে তারা তাদের যথাযথ ভূমিকা পালন করতে পারছে না নানা কারণে। গণতন্ত্র আজকে বিপন্ন হয়ে যাচ্ছে, চারিদিকে মানুষের হাহাকার, কষ্ট আর আমাদের সহ্য হচ্ছিল। কারণ এই রাজ্যে এক ব্যক্তির শাসন ব্যবস্থা কায়েম রয়েছে, নামে কাউন্সিল অফ মিনিস্টার্স। মন্ত্রীর সঙ্গে কথা হলে তারা তাদের অসহায়তার কথা আমাদেরকে আমাদের কাছে ব্যক্ত করে। হাতে গোনা কয়েকজন অফিসার এবং মুখিয়া তারা যা যখন মনে হচ্ছে তাই করে বেড়াচ্ছে। মানুষের যে নানা দিক দিয়ে কষ্ট, সে শ্রমিক হোক, কর্মচারী হোক, বেকার হোক, কৃষক হোক, তাদের আর্তনাদ তাদের হৃদয়কে স্পর্শ করছে না। দলে থেকেও মানুষের সাথে অনেক সময় বিধানসভার ভেতরে বাইরে
কথা বলতে হয়েছে যেটা আমাদের দলের লাইন না। কারণ রাজনীতিটা আমি বললাম না মানুষের জন্যই করা, যে মানুষের স্বার্থে ভাবলাম যেন এত রাগ থাক রেখে আর কত। বিজেপি থেকে যেহেতু নির্বাচিত হয়েছি সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করাই আমাদের উচিত, এবং মানুষের সাথে আগামী দিন মানুষকে নিয়ে এই রাজ্যে এই যারা গণতন্ত্র হনন করার মানুষের প্রতিবাদের ভাষাকে কেড়ে নেওয়ার যে একটা ষড়যন্ত্র রচিত হয়েছে, ভয়ভীতি প্রদর্শন করে মানুষকে দাবিয়ে রাখার যে একটা ষড়যন্ত্র কায়েম হয়েছে, এটা আমরা গুড়িয়ে দেব। মানুষের কাছে আমরা আমাদের আবেদন থাকবে, আমরা আসছি কিছুদিন বাদেই, আমরা শনিবার দিন আগামী স্যাটারডে উইল বি ব্যাক, পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আমাদের আলোচনা হবে। প্রচুর দেখবেন ধাপে ধাপে দেখবেন দিস গভর্নমেন্ট উইল বি রেন্ডার টু মাইনরিটি, ডোন্ট ওয়ারি ফর এটা। আমি কোন সে ডেট আমরা দেব না, ডেট আপনারা নানা দিন নানাভাবে ডেট আপনারা দিয়ে এসে আগেও আপনারা সেই ডেটগুলো লিখতে পারেন, কিন্তু এক্ষুনি আমরা ডেটটা বলছি না। তবে এটুকু বলতে পারি লড়াই মানুষের জন্য করে এসেছিলাম, এখনো করছি, আগামী দিনও করবো, মানুষকে নিয়েই করবো। আমরা মানুষের জন্যই রাজনীতিটা করা, মানুষকে সঙ্গে নিয়েই, ত্রিপুরার জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাজনীতি। চমৎকার ব্যাপার, দিল্লি যাই, পরবর্তী রণনীতি তো আলোচনা করি, তারপর তো দিনক্ষণ ঠিক করা, এখনই দিনক্ষণ ঠিক করে ফেলছেন আপনারা, একটু আমাদেরকে একটু আমাদের সময় দিন, আপনারা জেনে যাবেন, আপনারা ভেরি ইন অ্যাডভান্স আপনারা জেনে যাবেন। স্যার আপনি বলছেন আজকে একটু অন্যরকম লাগছে, যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করুন। দেখুন এই যে মনের একটা হালকা, যেমন দেখুন একটা দলে ছিলাম, মানুষ চেয়েছিল, মানুষের চাহিদাটাকে পূরণ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি, এবং পরিবর্তন হওয়ার জন্য আমরা আমাদেরকে মানুষ এক প্রকার বলার জন্য জোর করে নিয়ে গেছে, পরিবর্তন হয়েছে। যে উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে আমাদের পরিবর্তন এরাজ্যে, তার ধারে কাছেও নেই, বরঞ্চ দিনকে দিন মানুষ আজকে অপমানিত। সবাই তো কিছু চায় না, একটু গণতান্ত্রিক নিঃশ্বাস বাতাবরণে কায়েম থাকবে রাজ্যে, মানুষ একটু খোলামেলা আলোচনা করতেও পারবে, বাকরুদ্ধ। সংবাদের শিরোনাম, আপনারা তো চতুর্থ স্তম্ভ গণতন্ত্র রক্ষা করেন, আপনাদের সংবাদের শিরোনাম কি হবে তা ধার্য করে দেওয়া হয় বহিরাজ্যের একজন ওএসডির মাধ্যমে, এই নিউজ করতে হবে, এই কটা ফটো যেতে হবে, কেউ উস্কা নিউজ দেয়া, যদি কেউ চালাতে দুঃসাহস করে লাইন কেটে দেওয়া হয়, টিভি বন্ধ করে দেওয়া হয়, পত্রিকার মালিককে ডেকে হুমকি দেওয়া হয়, আগুন লাগিয়ে দেওয়া হয়, গাড়ি আগুন লাগিয়ে দেওয়া, পত্রিকোষ ভাঙচুর করা হয়, এই জিনিস আর বরদাস্ত করার মতো আমাদের আর ধৈর্য, অনেক ধৈর্য ধরেছি আমরা, অনেক ধৈর্য ধরেছি, শুধরাবে, কিন্তু না, দেখতে দিনকে দিন বেড়ে যাচ্ছে জিনিসগুলো। কাজে এরা যে আপনারা তো এরা যে মানুষ না, আপনাদের স্বার্থে বলুন, এরা যে মানুষের স্বার্থে বলুন, সমস্ত অংশের মানুষের স্বার্থে আমরা আজকে এই কাজটুকু করলাম, এবং খুব হালকা মনে হচ্ছে। দায়িত্ব মানুষের জন্য, আরো দায়িত্ব বের করে মানুষকে নিয়ে আগামী দিন লড়াই সংগ্রামে দেখা হবে ওদের সাথে। আমরা বলেছি যদি কেউ না থাকে বেশি অপেক্ষা করো, লোক আসলে এর মধ্যে রিসিভ করে তোমরা নিয়ে আসো। কথা হয়নি।